এই দৃশ্য কুষ্টিয়া শহরের কুষ্টিয়া ঝিনাইদহ জাতীয় মহাসড়কের। নির্মাণাধীন ফোর লেন সড়কের মাঝখানে এক মিটার চওড়া ডিভাইডারে এভাবে আবাদ হচ্ছে হরেক রকমের শাকসবজির, যেন লাল সবুজের বাংলাদেশের মানচিত্র। সড়কের পাশের ব্যবসায়ীরা সাময়িক সময়ের জন্য এভাবে আবাদ করছেন এসব শাকসবজি। সরকার এই আইল্যান্ডটা করে সেখানে মাটি দিয়েছে, আমি একটা উদ্যোগ নিলাম যেখানে কিছু বুনি। এর জন্য আমি শাক শাক ভেন্ডি গাছ শাক এবং বেগুনের চারা ঝালের চারা এগুলো লাগাইছি, না খুব সুন্দর লাগছে। এগুলো সবাই আমরা খাচ্ছি এবং ওকে কিছু দিচ্ছি, খুব ভালো লাগছে। এটা আমার খুবই ভালো লাগছে যে কারণ আমি এইগুলো আর কি করতে পারেছি বলেই আর কি, মানে মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে এবং সেই উপলক্ষে আমি আর কি আসলে খুবই আনন্দিত আর কি। মানুষ খুবই ভালো চোখে দেখছে যে খুব একটা দারুণ একটা উদ্যোগ নিয়েছে, দারুণ একটা এই জায়গাটা পড়েছিল, এত সুন্দর একটা সবজি হচ্ছে এখানে, শাক সবজি লাল এবং সাদা, এগুলো তো শরীরের জন্য ভিটামিন পুষ্টিকর জিনিস, এই জন্য আর কি সবাই এটা ভালো চোখে দেখছে আর কি। শাক হয়তো অনেকে শখে বনেছে, এখানে আমরাও বুনছি, ক্যাম্পের সামনে বুনছি, বললো না যে বুনে নিব, সরকারি জায়গা পড়িয়ে আছে, তাতে লোকের চোখও খুব ভালো লাগছে দেখতে, সুন্দর যে সবুজ জিনিস। এখন অনেকেই বোনা দেখে আমরাও এখানে বুনছি, অনেক পড়িয়ে আছে জায়গাটা। 20 দিনেই খাবার উপযোগী হয়ে উঠছে এসব শাকসবজি। ফরমালিন মুক্ত হওয়ায় স্বাদও যেন বাজারের অন্যান্য সবজির চেয়ে বেশ ভালো। আমরা আসলে এই রাস্তায় সবসময় ছোট থেকে ভ্যান চালায়, এই নতুন এই কাজগুলো হয়েছে। আইল্যান্ডের যে শাকগুলো দেখছি, শাকগুলো দেখতে খুব সুন্দর লাগছে, অনেকদিনই দেখছি শাকগুলো। আসলে সবাই গ্রামের শহরের লোকজনও সেবা যত্ন করছে, পানি চুনি দিচ্ছে। এটা খুব সুন্দর পরিবেশ, দুই সাইড রোড হয়েছে এবং দর্শনার্থীদের দেখার জন্য খুবই সুন্দর একটা জায়গা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এমন সুন্দর রাস্তা আরও যেন হয় বা ভালো হয়, এতে আরও ফুল গাছ লাগালি বা লাইট যদি দিয়ে দেয় আরও সুন্দর হবে রাস্তাটা, দেখতে সুন্দর লাগবে এবং চমৎকার লাগবে। সড়কের ওপর এমন আবাদ পথচারীদেরকেও আকৃষ্ট করছে। আমরা যাওয়ার পথে দেখি অনেক, রাত্রে আমরা ঘুরতে পারি যখন, তখন দেখি এগুলো অনেক সুন্দর লাগে, গাড়ির আলোতে রাত্রে আরও বেশি সুন্দর লাগে। সবজি থেকে আমরা আসলে এখন মনে করা এটাতে আমরা বাজার বিক্রি করতে পারবো, এখান থেকে আমরা এটা খেয়ে আমাদের পুষ্টির অভাব পূরণ করতে পারবো। বিভিন্ন কাজে ধরেন খুব ভালো হয়েছে, আসলে পরিকল্পনাটা খুব ভালো হয়েছে, যে করছে খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে, খুব সুন্দরভাবে কাজটা করছে। এখানে যদি হলো আপনার শাকসবজি হয়, এই জায়গাটুকু যেইটুকু শাকসবজি হবে, আমাদের যারা শাকসবজি লাগাবে বা অন্য অন্য মানুষও এখান থেকে শাকসবজি খেতে পারবে, এটা অবশ্যই ভালো একটা কাজ। তবে সাময়িক সময়ের জন্য সড়কে সবজির আবাদ হলেও নির্মাণ কাজ শেষ হলে আর হয়তো দেখা মিলবে না এমন দৃশ্য।